কিশোরগঞ্জের কিশোরী সানজিদা হাসান। আসসালামু আলাইকুম জাজেস, সবাই কেমন আছেন? ভালো, কিন্তু আমার মনটা ভালো না। কি কারণ, কি কারণ জানেন? মুনমুনাফা, আমার বিয়ে হয়েছে দেখে কেউ আমার দিকে একটু ভালো করে তাহায়াও দেয় না। এটার লেগে ভাবতেছি নিজের নামটাই বদলাইয়া দিমু, রাইখা দিমু আই লাভ ইউ। এই টিকা একটা ফুলাও যদি নামটা দিয়ে আমার ডাক দেয় তাইলে আমার লাইফটাই চেঞ্জ হয়ে যাইব। আই লাভ ইউ। তুষার ভাই, সময়ের মূল্যটা আপনি সেদিনই বুঝবেন যেদিন আপনার পেট খারাপ অবস্থায় পাবলিক টয়লেটের সামনে লাইন ধরে দাঁড়ায় থাকবে। আর যে ভিতরে থাকবো তার কষ্ট কাটিন্ন। জানেন রনি ভাই, সেদিন আমার বান্ধবী তার বয়ফ্রেন্ডে ফোন দিয়ে কইতাছে, হ্যালো সোনা, তোমার দেওয়া গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে, হেডার নাকি তো তোমার আমি এত ভালোবাসি। আগে আমি সোনার বাবা কইতাছি, এতদিনে বুঝলাম আমার টেকা কেটা চুরি করে নিয়ে যা, আজকে বাড়িত আসুক সোনারে পিডাইয়া তামা বানামু। সেদিন আমাদের মুনমুনা পাতার স্বামীরে কইতাছে খুবই আক্ষেপ কইরা, দেখো তুমি কোনোদিনও আমার কোনো দুঃখ কষ্ট বুঝো না, আমি তোমার এই সংসারে দিনের পর দিন মাসের পর মাস সব যন্ত্রণা নীরবে সহ্য কইরা যাই। এই শুনে তার স্বামী কইতাছে, নীরবে না তাহলে ফোনের তো বিল উঠলো কেমনে? আমাদের তারেক ভাই সেই দিন রাইতে মদ খাইয়া মাতাল হইয়া নিজের ঘর মনে কইরা গোয়াল ঘরে ঢুইকা গরুর পেট ধইরা কইতাছে, কি গো সুসংবাদটা তুমি আমার আগে দিলা না? আমিন ভাই, প্রেম জানেন অনেকটা বাচ্চা কাচ্চা হওয়ার মতো, যার হইতাছে চারটা পাঁচটা আর যার হইতাছে না একটাও না। আমাদের তুষার বাইরে সেদিন ডাক্তারে কইতাছে, দেখেন চিন্তার কোনো কারণ নাই, আপনার চাচার অসুখটা আসলে মানসিক, উনি মনে করে উনি অসুস্থ, আসলে তা নয়। তা কিছুদিন যাওয়ার পরে ডাক্তার রোগীর খবর নেওয়ার লেগা তুষার ভাইয়ের কাছে ফোন দিছে, হ্যালো আপনার চাচার কি অবস্থা? খুবই খারাপ, উনি মনে করে উনি মারা গেছেন। থ্যাংক ইউ। কেমন লাগলো কিশোরগঞ্জের এই কিশোরীর পারফরমেন্স? সানজিদা খুব ভালো ছিল, কিন্তু তুমি অনেক নার্ভাস ছিলা। নার্ভাসনেসের কিছু নাই, যে তুমি সেকেন্ড রাউন্ডে আসছো না, প্রথম রাউন্ডটাই বেশি নার্ভাস হওয়ার কথা, সেখানে তো ভালো ছিল, নেক্সটটা আরও ভালো দেখতে চাই। মুনমুনাপু, আমার স্বামীকে আমি তুমি বলে ডাকি না তো, আপনি বলে ডাকি। সত্যি সত্যি আপু? হ্যাঁ। আপনি বলার কারণ কি হাজবেন্ডকে? গুরুজন। হাজবেন্ড গুরুজন? আর যখন ঝগড়ার মুহূর্তে তখন কি বলে? তুই গুরুমারা বিদ্যা ভালোই জানা আছে আপু। সানজিদা, তোমার আসলে জড়তা একটু কাটাতে হবে, আর একটু ফ্রি হয়ে যাও। তোমার চুল নিয়ে তুমি ব্যস্ত, তোমার হাত নিয়ে ব্যস্ত, তোমার ড্রেস নিয়ে ব্যস্ত, তুমি অনেক কিছুকে ইম্পর্টেন্স দিচ্ছ, যেটা শরীরে আছে ওইটাকে ভুলে যাও, ভুলে যে তুমি যে কাজটা করতে এসে শুধু ওইটাকে মন দাও। হ্যাঁ, তাহলে দেখবে তোমার পারফরমেন্স আরো ভালো হবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমার শরীরে কি কি আছে তুমি এটা ভুলে যাও, এটা অন্যরাও এইটা নিয়ে ভাবছে। আমিন ভাই কেমন লাগলো? না সানজিদা, অনেক ভালো করেছো, তোমার প্রথম রাউন্ডের পারফরমেন্স দেখেছি, তার চেয়ে অনেক ভালো হয়েছে। তুমি যেটা নিয়ে কাজ করছো বোঝাই যাচ্ছে, যেহেতু এত ইম্প্রুভমেন্ট প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে, আমার বিশ্বাস পরের রাউন্ডে আরো ভালো হবে। কিশোরগঞ্জের কিশোরীকে বলতে ইচ্ছে করছে আই লাভ ইউ, সবাই বলো একবার। আর এই কিশোরীর জন্য আমার দু লাইন গাইতে ইচ্ছে করছে। ওরে ও কিশোরী বাজাবো বাঁশরি, একেলা আইসো নদীর কিনারায় কিনারায়, বলবো তোমায় চোখের ইশারায়। ও কিশোরী বলবো তোমায় চোখের ইশারায়।